Assalamualaikum viewers, video শুরুতেই আপনারা দেখতে পারতাছেন আজকে আমি গার্মেন্টসের সবথেকে দুটি ক্রিটিক্যাল পসেজের নাম তুলে ধরব। সো এখনো যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন, তাতে সবার আগে নোটিফিকেশনটা আপনার ফোনে চলে যাবে আর সুন্দর সুন্দর ভিডিওগুলো সবার আগে আপনারা পাবেন। Assalamualaikum viewers, video শুরুতেই আমি আপনাদেরকে বলেছিলাম আজকে গার্মেন্টস এর সবথেকে দুটি ক্রিটিক্যাল পসেজের নাম তুলে ধরব আপনাদের সামনে। সো আপনারা ভিডিও দেখেই বুঝতে পারতাছেন সেই পসেজগুলো কি হতে পারে। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এখনো যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন আর সবার আগে নোটিফিকেশনটা আপনার ফোনে চলে যাবে আর আমার এই সুন্দর সুন্দর কন্টেন্টগুলো এবং ভিডিওগুলো সবার আগে আপনারা দেখতে পারবেন। সো আমি শুরু করতে চাচ্ছি, আর বেশি কথা বলবো না। যে এখানে এক ভাই দেখেন হোল মেশিন, অর্থাৎ এটা হলো একটা বাটন মেশিন, এখানে বাটন লাগানো হচ্ছে, কত নিখুঁতভাবে সে বাটনগুলো লাগাচ্ছে। তো গার্মেন্টসের সব থেকে যারা পলসাটের কাজগুলো করে থাকেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এই বাটনগুলো লাগানো হয়, কারণ বাটন ছাড়া ফ্লাকেরের কোনো মূল্যায়নে নাই, সেই কারণে এই বাটনগুলো লাগানো হয়। সো আপনারা দেখতে পাচ্ছেন সেই ভাইটা কত সুন্দরভাবে বাটনগুলো লাগাচ্ছে। তো গার্মেন্টসের এটা একটা ক্রিটিক্যাল পসেজ, সেটা আমি অবশ্যই বলবো, কারণ এই বাটনগুলো লাগানো একটা রিস্কের কাজ আর সাধারণত সবাই এই কাজগুলো করতে পারে না। এটা যদি একটু এদিক সেদিক হয়, অর্থাৎ সাইড হয়ে যায়, তাহলে বুঝতেই পারতাছেন বাটন তো ভাঙবেই, আবার চোখে মুখে লাগারও সম্ভাবনা আছে। সো এটা হলো আমার প্রথম একটা প্রসেস। আর আমি এর পরের প্রসেস যে আরেকটা দেখাতে চাচ্ছি, সেই প্রসেসটা আসলে গার্মেন্টসের সব থেকে ইম্পর্টেন্ট একটা ভিডিও। সো সে ভিডিওটাকে লাইক দিয়েছে, আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমার খুব ভালো লাগছে, ছেলেটাও খুব সুইট দেখতে, মাশাল্লাহ অনেক সুন্দর। এই যে এখন আমরা মোটামুটি দ্বিতীয় প্রসেসে চলে এসেছি, আর দ্বিতীয় প্রসেসটা হলো গার্মেন্টসের যেটা কাজ না করলেই না, অর্থাৎ এই কাজটা অবশ্যই মাস্ক করতে হবে যে কোনো বডিতেই, কারণ এটা হলো আপনারা দেখে বুঝতে পারতেছেন যে কী প্রসেসটা। তো আমি তারপরেও বলে দিচ্ছি, এটা হলো একটা বডি হ্যাম, আর গার্মেন্টসে বডি হ্যাম তো বুঝতেই পারছেন, বডি হ্যাম অবশ্যই লাগে, এবং যে কোনো টি শার্ট হোক আর পোলো শার্ট হোক আর প্যান্টেই হোক, সেটারও আপনার হ্যাম করতেই হবে, এটা মাস্ট, কারণ হ্যাম ছাড়া কোনো কিছুই হয় না, সেই এটা একটা বডি হ্যাম। আর আমি অন্য ভিডিওতে আপনাদেরকে বলে দেব আসলে কোন প্রসেসে কী রকম বেতন হয়, সেটাও সুন্দরভাবে বলে দেব। সো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, যদি এই আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ।